গুড মর্নিং ভাইসব, এখন গইতে সময় বসেছে 10:30 আর আমি যাচ্ছি এখন আমার বাইকটা বের করতে। তো চলেন বাইকের গ্যারেজে, তারপর দেখা হচ্ছে আমাদের সাথে। তো বাইকটা নিয়ে বের হয়ে গেছি আর এই হচ্ছে আমার বাইকের লুকস। গত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি কিন্তু আমার বাইকে স্টিকার মডিফিকেশনের পাশাপাশি কিছু জিনিসপত্র আমার বাইকে ইনস্টল করছি। তো বাইকের লুকস এখন এরকমের। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। ভাই সব কী অবস্থা সকলের? আশা করতেছি সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি ঠিক আপনাদেরই মতো। তো গইতে যখন সময় বাসাচ্ছে 5:09, আমি যাচ্ছি একটু জাহাঙ্গীরনগর দিকে। আমার পরিবারের একজন সাবস্ক্রাইবার আমার সাথে দেখা করতে আসছে আর উনি কিছুদিন আগে একটা বাইক ক্রয় করছে, সেটা হচ্ছে সুজুকি গিক্সার মোনোটোন। তো যাই হোক, ওনার বাইকটা আমি একটু চালিয়ে দেখব। ওনার বাইকে নাকি মাইলেজটা একটু কম পাচ্ছে। অনেকক্ষণ ওয়েট করার পরে সাইদুর ভাই চলে আসছে। জাহাঙ্গীরনগরের ভিতরের দিকে ঢুকতেছি, চলেন একটু কথাবার্তা বলি, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো সাইদুর ভাইয়ের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে এখন এই যে ভাইয়ের বাইকটা, ভাইয়ের বাইকটা নিয়ে একটু আমি চালাবো আর নতুন অবস্থায় বাইকটার কন্ডিশন কেমন আছে একটু দেখবো। আর এই হচ্ছে সাইদুর ভাই, উনি হচ্ছে আমার বাইকটা চালাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়ের বাইকটা চলছে হচ্ছে 1529 কিলো, বাইকটা একদমই নতুন। তো চলুন বাইকটা স্টার্ট দিই, বাইকের ইঞ্জিনের সাউন্ডটা আপনাদের একটু শোনাই। তো বাইকটা যখন আমি একটু আগে চালিয়েছি তো বাইকের ইঞ্জিন থেকে একটা ঝ্যানঝ্যান সাউন্ড আসতেছিলো। তো এই ঝ্যানঝ্যান সাউন্ডের কারণটা হচ্ছে এই বাইকটাতে ইসি স্টার ইঞ্জিন অয়েল ইউজ করা হচ্ছে প্রথম থেকে। এই যে ইসি স্টার ইঞ্জিন অয়েলটা, এই ইঞ্জিন অয়েলটার একটা সমস্যা আছে। আপনারা যখন প্রথম প্রথম এই ইঞ্জিন অয়েলটা ভরে বাইকটা চালাবেন, বাইকের ইঞ্জিন থেকে একটা নয়েজ আসবে, মানে একটা ঝ্যানঝ্যান সাউন্ড আসবে। আর যেহেতু বাইকটা একবার নতুন, মানে নতুন অবস্থায় আমি মনে করি যে ইসি স্টার ইঞ্জিন অয়েলটা না ইউজ করাই ভালো হবে। আর এর সাথে সাথে বাইকের ইঞ্জিনের তাপটা দেখলাম যে অতিরিক্ত। তো আমার বাইকটা 25,000 কিলো চলতেছে, সরি আমার বাইকটা এখন 26,000 আপ কিলো চলতেছে। তো আমার বাইকের ইঞ্জিন থেকে এরকমের কিন্তু যে তাপ, এই তাপগুলো আমি ফিল করি না। কারণ একটা বাইকে যখন সঠিক ইঞ্জিন অয়েলটা ইউজ করা হয় না তখন কিন্তু এই ঝামেলাটা হয়। তো যারা নতুন বাইক কিনবেন জিক্সার মোনোটোন, তো তাদের জন্য একটা সাজেশন থাকবে ভাই, আপনার নতুন অবস্থায় ইসি স্টার ইঞ্জিন অয়েলটা না ইউজ করে লিকুমুলে 10W40 ইঞ্জিন অয়েলটা আছে, ওইগুলো ইউজ করলে পরে আপনাদের ইঞ্জিনের জন্য আমি মনে করি বেটার হবে ইসি স্টারের থেকে। তো সাইদুর ভাই এ বাইকটা গত 1 মাস আগে বাইকটা ক্রয় করছিল। তো প্রথম দিন বাইকটা কিনেই আমার সাথে দেখা করতে আসছিলো, অতপর 1 মাস পরে আবারও দেখা হচ্ছে ভাইয়ের সাথে হুটহাট করে। তো ভাইয়ের বাইকটা চালিয়ে দেখার জন্য রিকোয়েস্ট করলো আমাকে। তো ভাই আমাকে একটা জিনিস বলতেছিল, সেটা হচ্ছে ভাই আমার বাইকটার থেকে মনে হচ্ছে যে মাইলেজ কম পাচ্ছে। এরপরে আমি কার্বোরেটরের ফুয়েল দিয়ে একটু মাইলেজটা চেক করে দেখলাম, তো দেখলাম যে এই বাইকের নতুন অবস্থায় মাইলেজ আসতেছে 33। তো বাইকটা যেহেতু একবারে নতুন, কম কিলো চলছে, তো এখন 33 পাচ্ছে। যদি 2500 কিলো বা 3000 কিলো চালায় তখন মাইলেজটা একটু বেড়ে যাবে, সমস্যা নাই। নতুন অবস্থায় কিন্তু প্রত্যেকটা বাইকে মাইলেজ কম পাওয়া যায়। তো এই 2023-এর জিক্সার মোটন বাইকের একটা জিনিস আমার কাছে চেঞ্জ মনে হয়েছে, সেটা হচ্ছে এই বাইকের হ্যান্ডেলবারটা। এই বাইকের হ্যান্ডেলবারটা কেন যেন আমার কাছে মনে হচ্ছে যে একটু লম্বা বেশি। আমার 2020-এর যে মডেলটা আছে এটার থেকেও এ বাইকের হ্যান্ডেলবারটা একটু লম্বা বেশি মনে হচ্ছে। তো একটা জিনিস আপনাদের বলে দেই, আমি এর আগে শর্ট ভিডিওতে একটা জিনিস আপনাদের জানিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনারা যখন বাইকে বাম্পার লাগাবেন নতুন বাইকে আর জিক্সার বাইকে বা অন্য কোনো বাইকে হোক, এই যে বাম্পারের যে নাটগুলো আছে দেখতে পারতেছেন, এই নাটগুলো কিন্তু অবশ্যই কেটে ফেলবেন। এই দেখেন ভাইয়ের বাইকের এখানে নাটটা না কাটার কারণে এখানে কিন্তু দাগ পড়ে গেছে নতুন বাইকে একদম। তো যাই হোক ভাই, এই যে বাইক কিনছেন আপনি, এখন বাইকের থেকে
মানে যে এক্সপেরিয়েন্স এটা একটু শেয়ার করেন আমাদের সাথে। না বাইকটা আসলে আমি 1500 কিলো চালাইছি, তো 1500 কিলো চালানোর ভিতরে আলহামদুলিল্লাহ ভালো, এখন পর্যন্ত কোনো রকম খারাপ কিছু আমি পাই নাই, যদিও আমি কম বুঝি। আচ্ছা, ব্যালেন্স কেমন? হ্যাঁ, ব্যালেন্সটা আলহামদুলিল্লাহ খুব ভালো। আর বাইক তো যেহেতু সিঙ্গেল ডিস্ক, ব্রেকিং কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো। হ্যাঁ, সিঙ্গেল ডিস্ক হওয়া সত্ত্বেও এটা ব্রেকিংটা অ্যাট লিস্ট সবাইকে অনেক মুগ্ধ করবে। মুগ্ধ করবে না? আচ্ছা আচ্ছা। আর এই যে হ্যালোজেন হেডলাইটটা আছে, ওটার কি পাওয়ার রাত্রেবেলা দেখা যায় কিছু? এই দুটো সমস্যা আমি ফেস করি, একটা হলো আপনার এই লাইটটা, হ্যাঁ হর্ন, হেডলাইটটা হর্ন, এই দুইটা মানে বিশেষ করে হাইওয়েতে, সিটিতে কোনো সমস্যা হয় না, হ্যাঁ হাইওয়েতে এই দুইটা জিনিস খুব সমস্যা করে, সমস্যা করতেছে। ভাইয়ার তো এক্সপিরিয়েন্স শুনলেন, যাই হোক এখন বলি যে এই যে বাইক আপনারা যখন কিনবেন, কেনার পরে আপনাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে বাইক কেনার পরে একটা আরপিএম লক দিয়ে দেয়, তো এই আরপিএম লকটা অনেকেই মেনটেন করেন না, যেটা সাইদুর ভাই করতেছে, মানে আরপিএম লকটা কিন্তু মেনটেন করতেছে, আপনারা একটু লক্ষ্য করেন, এই দেখেন দেখছেন 6000 আরপিএমের উপরে উঠলে পরে কিন্তু এখানে একটা সাদা লাইট ব্লিং করতেছে। তো নতুন বাইকের একটু ফিল নেওয়ার জন্য জাহাঙ্গীরনগরের ভিতরে আসছি। এই যে পরিবেশ, এই পরিবেশের ভিতরে কিন্তু বাইক চালিয়ে অনেক মজা পাওয়া যাবে। বাইকের হ্যান্ডেলিং বলেন বা কন্ট্রোলিং বলেন, জিক্সার ইজ জিক্সার, 2 লক্ষ টাকা বাজেটের নিচে বেটার অপশন। ওকে, এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম, এখন বের হয়ে যাব ভাইয়ের সাথে। তাহলে ভাই এদিক দিয়ে বের হয়ে যায় নাকি? তো চায়ের দোকানে বসে কিছুক্ষণ আড্ডা সাড্ডা দিলাম, এখন বের হয়ে যাচ্ছি জাহাঙ্গীরনগর থেকে। সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে ক্যামেরায় আসলে কিছুই বোঝা যাবে না, আজানও দিতেছে। এই মুহূর্তে এই জায়গাটা একদম নীরব লাগতেছে আর অনেক ভালো লাগতেছে, কিন্তু পরিবেশটা অনেক ঠান্ডা। তো সাইদুর ভাইয়ের সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো। তো এরকমের আসলে ভাই ব্রাদার যখন কাছে আসে, কথাবার্তা বলে, দেখা সাক্ষাৎ করে, তখন অনেক ভালো লাগে, যে নিজেকে একটু সাকসেস মনে হয় যে না, আমি ভিডিও করে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে আমি এমন কিছু মানুষকে কালেক্ট করতে পারছি আমার পরিবারে, যারা আমাকে ভালোবাসে, আমার ভিডিওকে ভালোবাসে। তো এগুলো দেখলে পর আসলে খুবই ভালো লাগে। তো আমার কাছের একজন বন্ধু বলতে পারেন বা কাছের একজন সাবস্ক্রাইবারও বলতে পারেন, সে আমাকে বলছিল যে ব্লগের মাঝখানে বা ব্লগের শেষে আমাকে একটা গান গাইতে। তো এই যে পরিবেশটা, এই পরিবেশে আমার গান গাইতে মন চাচ্ছে। কাচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়, তার ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। তো বিশমেল থেকে ভাইকে কিছু জিনিসপত্র কিনে দিলাম, এখন ভাইকে দিব বিদায়। ভাই আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই, কষ্ট করে এলাম। না ভাই কি যে বলেন, ইনশাআল্লাহ। আচ্ছা ভাই আল্লাহ হাফেজ। সবাই সব, এই ছিল আজকে ভিডিওটি। যদি আজকে ভিডিওটি ভালো লাগে বা ভিডিও দেখে যদি কোনো কিছু ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে যাবেন বুম ফ্যামিলির ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড বাই, সি ইউ, বুম।